মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে বেধড়ক মারধর করে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। সোমবার বিকেলে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্তকোটা গ্রামে। জখম গৃহবধূর নাম সবিতা তুরি, বয়স 21। হেমতাবাদ থানার পুলিশ ও সবিতার পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় তাকে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু অবস্থার ক্রমশই অবনতি হওয়ার পরে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। ঘটনার পরে গা ঢাকা দেয় অভিযুক্ত স্বামী সহ পরিবার পরিজনেরা। হেমতাবাদ থানার আইসি জয়ন্ত দত্ত জানান, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে, থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বনজামাইটা খুব অসুস্থ ছিল অনেকদিন ধরে, আমার মা বাবা কাজ কাজ করে পয়সা দিয়ে ভালো করছে, ডাক্তারের বাড়িতেও নিয়ে গেছে ভালো করার জন্য। এখন অনেকটা অসুস্থ আছে, মানে সুস্থই আছে। নিয়ে যাওয়ার পরে সাত সকালে গিয়ে আমার বনজামাইটা মদ খাইছে। মদ খাওয়ার পরে আমার বোন বাড়িতে আসলো, মানে ওই যে বাসন টাসন মাঝে নিয়ে, তখন আমার বনজামাইকে বললো যে তুমি যে সাত সকালে মদ খাইলা, খাইলো কেন, এত টাকা খরচা করলাম, ওষুধ ফুষুধ করলাম, আমার মা বাবার কাছ থেকে টাকা নিয়েছি পা হাত ধরে, আর তুমি সকালবেলা মদ খাচ্ছ। এই নিয়ে বলাবলি হয়ে যাওয়ার পরে তখন এরা দুজনের স্বামী স্ত্রী একটু বকাবকি। তখন ওর কী করলো, ওর মাঝি শাশুড়ির ছেলে, আমার বোনের মাঝি শাশুড়ির ছেলে আছে, আমার বউকে চর মারে দিয়েছে। চর মারে দিয়ে তারপরে আমার যে ইয়েটা আছে, ওর মাসি শাশুড়ির বড় ছেলেটা, ও আছে, মারধর করতে ধরলো আমার বোনকে। ওরা যে মারধর করতে ধরলো, তখন আমার বোন কিছু বুঝতে ধরলো না, ও তখন হাতাধুকি করছে, যখনই ওর মাঝি শাশুড়িও আসে মারি দিল। মার দেওয়ার পরে আমার ভাইকে ফোন করলো যে ভাই আমাকে বাঁচা, ফোন করে আমাকে খুব মারতেছে, তো যায় ওরা ধরে। তখন আমার ভাই চলে গেলো ছুটে, ছুটে গিয়ে ওর আমার ভাই কাঁদতে ধরলো, ওকে ধরে নিয়ে কী হইলো কী হইলো, আমার বোনটা অসুস্থ হয়ে গেছে, মানে খুব। তখন যায় বোনটাকে হাঁকড়ায় ধরে ওকেও মারামারি করছে। মারানোর পরে মোবাইল টোবাইল যা ছিল, টাকা পয়সা ছিল আমার মার কাছে, ওগুলো নিয়ে নিয়েছি ওর কাছ থেকে। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।